এক সময় খেলার মাঠ দাপিয়ে বেরিয়েছেন, এরপর যোগ দিয়েছেন রাজনীতিতে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো বাংলাদেশে ক্রীড়াঙ্গন ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার নজির পুরনো। চোখ রাখা যাক কারা এখন পর্যন্ত ক্রীড়াঙ্গন থেকে পা রেখেছেন রাজনীতির মাঠে। বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান আসন্ন দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর ক্রীড়াঙ্গন সরগরম রাজনৈতিক আলোচনায়। মাগুরা 1-2 এবং ঢাকা 10 আসন থেকে আসন্ন নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন টাইগার অলরাউন্ডার, যদিও এখনও নিয়মিত জাতীয় দলে খেলে যাচ্ছেন তিনি। অবশ্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পথই অনুসরণ করেছেন সাকিব। 2018 নির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হন ম্যাশ, যদিও তিনি এখনও ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেননি। মাঠের ক্যাপ্টেন, অবশ্য রাজনীতির মাঠেও সফল। নড়াইল 2 আসনে উন্নয়ন কাজের জন্য রোল মডেল হয়ে উঠেছেন সাবেক অধিনায়ক। ক্রিকেটাঙ্গন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। মানিকগঞ্জ 1 আসন থেকে 2014 সালে নির্বাচনে এমপি নির্বাচিত হন এই সাবেক ক্রিকেটার। গেল 10 বছর ধরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই সাবেক অধিনায়ক। ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, দ্য জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। ফুটবল থেকে রাজনীতিতে যোগ দেয়া খেলোয়াড়দের সংখ্যা বেশ লম্বা। 2003 সাফ জয়ী দলের সদস্য আরিফ খান জয় আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নেত্রকোনা 3 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর দায়িত্ব পালন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত সাফ জয়ী দলের আরেক সদস্য আমিনুল হক দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সাবেক ফুটবলার সালাম মুর্শিদিও আলো ছড়াচ্ছেন রাজনীতির মাঠে। প্রথমবার খুলনা 4 আসন থেকে উপনির্বাচন করে এমপি নির্বাচিত হন। এরপর গেল 2018 সালের নির্বাচনেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হন তিনি। বিএনপির রাজনীতিতে এক সময়ের প্রভাবশালী মুখ মেজর হাফিজ উদ্দিন ক্রীড়াঙ্গন দাপিয়ে বেরিয়েছেন, এরপর রাজনীতির মাঠেও সুনাম কুড়িয়েছেন। বিএনপিতে ছিলেন ভাইস চেয়ারম্যান হিসেবে। এছাড়াও 60-এর দশকের জনপ্রিয় ফুটবলার হাসানুল হক ইনু সক্রিয় রয়েছেন রাজনীতিতে। সাবেক ফুটবলার কায়সার হামিদও যোগ দিয়েছিলেন রাজনীতিতে। প্রয়াত ফুটবলার বাদল রায় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করেছিলেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।